নমস্কার আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সভ্যসাচী আমাদের আজকের বিষয় তৃতীয়বারের লক্ষ্য আর এই তৃতীয়বারের লক্ষ্যে দু সামনে দু সামনে ন বছর প্রা পেরিয়ে এসছে তৃণমূল কংগ্রেসের সরকার তৃতীয়বারের জন্য ঝাঁপ দিচ্ছে দু হাজার একুশের দিকে লক্ষ্য রেখে কিন্তু এই যে দু হাজার একুশের লড়াই এই লড়াইটা কতটা সহজ কারণ একদিকে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট অপরদিকে বিজেপি এবং সব থেকে বড় যেটা মানে চোখে দেখা যাচ্ছে না এক কথায় স্যাডো সেটা হচ্ছে দুর্নীতি তার এই তিন লড়াইয়ের মধ্যে কেমন করে কাটাবে কেমন করে কাটিয়ে উঠবে জট তৃণমূল কংগ্রেস এই রকম বিভিন্ন প্রশ্ন এই বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের আমাদের যিনি অতিথি তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই তিনি হচ্ছেন অশোক রুদ্র প্রাক্তন ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রাক্তন যুবর সভাপতি জেলা সভাপতি এবং অভিভাবক আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একমাত্র কোর কমিটির সদস্য অশোক রুদ্র এবং তার সঙ্গে যেটা বলা যায় সেটা হচ্ছে যে উনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোকবাবু অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য একদম প্রথম কথা সময় নষ্ট না করে যে প্রশ্নে আমি যাব সেটা হচ্ছে যে দীর্ঘ নটা বছর পেরিয়ে এলো দীর্ঘ নবছরে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা থেকে খুব একটা জেলাভিত্তিক মুখপাত্র কাউকে কখনো দেখা যায়নি নবছর পেরোনোর পর আপনাকে এবং দেখা যাচ্ছে যে তাপস প্রত্যেক জেলাভিত্তিক প্রত্যেক জেলাতেই দুজন একজন করে মুখপাত্র করেছে তো এই যে ধরুন মুখপাত্র হঠাৎ করে তৈরি করা মানে অন্যান্য দলে যেমন আছে তৃণমূল কংগ্রেসের ছিল না কিন্তু তৃণমূল কংগ্রেসের নতুন করে করলো এটা কি এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় মহুয়া মিত্রদের মতো নেতৃত্ব যারা সভা সমক্ষে সত্য কথা বলে ফেলছে তাদের কণ্ঠ রোধ করার জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে না বিষয়টা ঠিক ওভাবে নয় বিষয় হচ্ছে যে হ্যাঁ এতদিন ঠিক যে স্পেসিফিক্যালি ধরুন জেলায় কোনো মুখপত্র আমাদের বা মুখপাত্র থাকতো না এবার দল একটা সিস্টেমের মধ্যে এসে নিয়ম করে দিয়েছেন বা যে আপনারাও যেটা বললেন যে কোনো জেলায় একটা কোনো জেলায় দুজন করে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলে যেটা হয় আমাদের দলও তার থেকে বাইরে নয় অনেকে বিষয় না জেনে হয়তো মিডিয়া গেল তার সামনে একটা বক্তব্য রেখে দিতে সেখান থেকে দল মনে করেছেন যে যারা নবীন এবং প্রবীণ মিলিয়ে রাজনীতিতে অভিজ্ঞ তাদেরই একটা করে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হোক এবং আপনারা দেখেছেন যে বিগত গত মাসের তেইশ তারিখ থেকে শুরু করে দল বিভিন্ন জায়গায় সাংগঠনিক রদবদল করেছে এবং সেই সাংগঠনিক রদবদল একদম জেলা স্তর থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্তর অবধি পৌঁছেছে এবং সেখানে দলের যেটা মনে হয়েছে যে বিভিন্ন জেলায় দলের পক্ষে সঠিক বক্তব্য রাখার জন্য মুখপাত্রের প্রয়োজন সেই জায়গা থেকে দল এই পদক্ষেপ নিয়েছেন এবং এখানে কারুর কণ্ঠ রোধ করার কোনো বিষয় নয় একটা জায়গা দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে দল দলের কথা যদি আসা যায় সেটা হচ্ছে যে একুশ তারিখে ভার্চুয়াল মিটিংয়ের পর একুশে জুলাই যখন শহীদ দিবস পালন করা হলো এবং ভার্চুয়াল মিটিংয়ের দিনই তার পরের দিনে তিনি নতুন করে দলের বিভিন্ন রথবদলের খুব বড় ধরনের বদল এক কথা তৃণমূলের ইতিহাসে এই রকমের রথবদল মনে হয় এই প্রথম হলো তো এই রথবদলের পরে দিন পাঁচেকের পরেই আবার দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা মিটিং করলেন জেলার সমস্ত যুব দায়িত্বে যারা আছে তাদের নিয়ে এবং সেই মিটিংয়ের পরে তিনি ঘোষণাও করলেন যে তৃণমূল যুবতে চল্লিশ বছরের বেশ যাদের চল্লিশ বছর হয়ে গেছে যুবতে তারা থাকতে পারবে না কিন্তু যদি আমরা লিস্ট দেখি যে যে নির্বাচিত কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে বেশ কিছু জেলা জেলা সভাপতি তাদের চল্লিশ কেউ ছুঁয়ে দিয়েছে কেউ পার করে গেছে রাজ্য কমিটির যে কমিটি তৈরি হয়েছে তাতেও দেখা গেছে যে বেশ কিছু আছে তারা চল্লিশ কেউ ছুঁয়েছে কেউ পার করে দিয়েছে তাহলে কোনটা ধরব যে অভিষেক না আপনি যেটা বললেন ঠিক আছে ওটা একটা পেপার থেকে চল্লিশ উনি বলেছেন এতে আমি সহমত কিন্তু চল্লিশ বছরটা বলা হয়েছে হ্যাঁ তাকে যুব তো নিশ্চিতভাবে একটা সার্টেন বয়স থাকে আর নিশ্চয়ই খুব বেশি একটা বয়সে পৌঁছে গেলে তাকে আর যুব সংগঠনে মানায় না কিন্তু চল্লিশ বছর যেটা করা হয়েছে সেটা ব্লকের ক্ষেত্রে করা হয়েছে যে ব্লক কমিটিগুলো যেগুলো কিছুদিনের দিনের মধ্যেই হয়তো ঘোষণা হবে সেখানে কেউ যেন চল্লিশ অতিক্রান্ত না থাকেন এবং রাজ্য এবং জেলা কমিটির ক্ষেত্রে এমন কোনো স্পেসিফিক নির্দেশ নেই যে চাঁদের বয়স চল্লিশ বছরের মধ্যেই থাকবে নে তাহলে যুবর জন্য কত বয়স মাদারের জন্য কোন জায়গা থেকে সে মাদারে আসবে এবং ছাত্রের জন্য সে কোন সময় ছাত্রে থাকবে আমি দেখা গেছে যে আপনাকে আপনাকে যখন অপসারণ করানো হলো এবং আপনার জায়গায় জয়া দত্তকে নিয়ে আসা হলো জয়া দত্ত সভানেত্রী ছিলেন উত্তর চব্বিশ পরগনা তাহলে সেই জয়া দত্ত উত্তর চব্বিশ পরগনার সভানেত্রী থেকে ছাত্র পরিষদের নেত্রী হয়ে এলেন তো একটা জায়গা থেকে উনি কবে রবীন্দ্রভারতীতে ছিলেন কবে ওখানে নেতৃত্ব দিয়েছিলেন সেই জায়গা থেকে ওনাকে তুলে নিয়েছে আর একটা জায়গায় প্রমোট করে দেওয়া হলো এটাও তো দেখার বিষয় আছে বয়সের তো একটা জায়গা আছে নির্ধারণের জায়গা আছে সেটা কত নিশ্চয়ই বয়সের একটা জায়গা আছে ঠিক একইভাবে রাজনৈতিক একটা অভিজ্ঞতা পরিপক্কতারও বিষয় আছে এবং আপনারা যদি দেখেন নিশ্চিতভাবে কয়েকজনের বয়স চল্লিশ অতিক্রান্ত আছে কিন্তু রাজ্য এবং জেলা কমিটিতে জোর দেওয়া হয়েছে খুব ব্যতিক্রমী না হলে যে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই বয়সটার মধ্যেই জেলা বা রাজ্য স্তরে রাখার বিষয় আর এটা আপনি যেটা আরেকটা বিষয় বললেন যে জয়া দত্ত উত্তর চব্বিশ পরগনা থেকে এটা একদিক দিয়ে ভালো তো যে বাকি দলেতে দেখবেন কলকাতা কেন্দ্রিক নেতৃত্ব রাজ্য নেতৃত্বে স্থান পায় আমি অবিভক্ত বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম আমাকে যখন রাজ্য সভাপতি দায়িত্ব দেওয়া আমি তো কোনো একটা জেলা থেকে আমি ওই প্রসঙ্গেই আসছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন দায়িত্ব দেওয়া হলো ভালো হলো আপনি আপনার জায়গায় কাজ করছিলেন এবং ওনার সঙ্গে একটা সময় আমি নিজে কথা বলেছিলাম জয়া দত্তর সঙ্গে এবং উনি বলেছিলেন না দাদার কাজের কোনো খামতি নেই দাদার দাদার মতন করে সবাইকে নিয়ে কাজ করছিলেন আমি নিজে ব্যক্তিগত হয়ে জয়া দত্তর সঙ্গে কথা বলেছিলাম এক সময় কিন্তু ঘটনা যে জায়গাটাতে আসছে সেটা হচ্ছে যে ধরুন এই যে আপনার অপারেশন প্রথম কথা হচ্ছে শঙ্কুদেব পান্ডা পান্ডাকে যখন সরানো হলো তার বিরুদ্ধে বিভিন্ন রকমের এলিগেশন ছিল কিন্তু শঙ্কুদেব পান্ডার এলিগেশনের পর আপনাইলো আপনার বিরুদ্ধে তো কোনো এলিগেশন আসেনি কিন্তু আপনাকে সরিয়ে দেওয়া হলো এই আপনাকে সরানো আপনার কাজের খামতি না আপনি কলকাতার লাগোয়া নন বা নেতাদের মানে খুব কাছের লোক নন বলে আপনাকে সরিয়ে দেওয়া হলো কোনটা এটা আমার জানার এটা দেখুন এটা নিজস্ব মূল্যায়নের ব্যাপার কে কি ভাবছেন সেটা নিয়ে নয় আমি মফসল থেকে গেছি ওটা যেমন আপনারা বলছেন আমাকে দু বছরের পরে সরিয়ে দেওয়া হলো ঠিক একইভাবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করেছিলেন এবং তারপরে আবার শিক্ষক সংগঠনেরও দায়িত্ব দিয়েছিলেন তো এবার আপনি যেভাবে দেখবেন আমি তো এভাবেও দেখতে পারি যে আমি হয়তো সাংগঠনিকভাবে পারদর্শী তাই বিভিন্ন সংগঠনে কোথাও যদি দলের মনে হয় যে এই সংগঠনটাকে আরেকটু বেশি সক্রিয় করার প্রয়োজন সেখানে আমাকে ব্যবহার করে এবং ভালো তো সবাই চান্স পায় অন্যান্য অনেক দলে দেখবেন বছরের পর বছর এই শাঁখা সংগঠনের মাথায় সবাই বসে থাকে তো এখানে আমার পরে জয়া দত্তও ধরুন তারপরে যুবতে কাজ করেছে যুব থেকে জয়াও এখন মাদারে চলে এসেছে তো ভালো তো নবীন প্রজন্মকে নেত্রী এবং নেতৃত্ব তুলে আনছেন আমরা বিষয়টা এইভাবে দেখি আর আমরা রাজনৈতিক করবি আমাদিকে দল যখন যেভাবে কাজে লাগাবেন আমরা ঠিক সেইভাবেই কাজ করি আপনি শিক্ষক সংগঠনের কথা বলেছেন শিক্ষক সংগঠনের সঙ্গে আছেন ছিলেন যে জায়গাতেই আপনি নিজে পেশায় শিক্ষক কিন্তু আপনার বিরুদ্ধে যেটা সবথেকে বেশি অভিযোগ ওঠে সেটা হচ্ছে যে আপনি নিজের সময় মতো প্রত্যেক মানে রেগুলারলি স্কুলে যান না আর সব থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এখন তো এটা এটা একটা বিষয় তার সঙ্গে এটা আরও বেশি হতো যখন আপনি শিক্ষক শিক্ষা সংগঠনে যে ছাত্র পরিষদ সেই ছাত্র সংগঠনে যখন হত্যাকর্তা ছিলেন তখন তো স্কুলের দিকে আপনার নজরই থাকতো না এই ধরনের অভিযোগ না সে দেখুন রাজনৈতিকভাবে আমরা রাজনীতির লোক আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকতেই পারে হ্যাঁ মাঝে সাঝে রাজনৈতিক কারণে হয়তো দু একদিন বলুন নিশ্চয়ই স্কুলে আমি যেতে পারতাম না কিন্তু সেটাও নিয়ম মেনে যা নিয়ম আছে সেটাকে মেনটেন করেই আমি যে হত্যাকর্তা ছিলাম ছাত্র সংগঠনের বা এখনও আমি শিক্ষক সংগঠনের তার জন্য আমি আলাদাভাবে কোনো ফেসিলিটি নিই বা সরকার আমাকে দেয় সেই রকম নয় কিন্তু হ্যাঁ নিশ্চয়ই একটা সংগঠন চালাতে গেলে হয়তো প্রত্যেক স্কুলে যাওয়া সম্ভব হয় না এবং যে দিনগুলো যাওয়া সম্ভব হয় না সেটা যেটা সরকারি নিয়ম সেটা বাকি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও যেভাবে প্রযোজ্য আমার ক্ষেত্রেও ঠিক সেভাবেই প্রযোজ্য এর মধ্যে কোনো ধরুন চাপিয়ে দেওয়া বা এক্সট্রা সুবিধা নেওয়ার কোনো বিষয় নেই বাকি যা তথ্য আপনারা পেয়েছেন রাজনৈতিকভাবে অনেকে তার মতো করে অভিযোগ করতেই পারেন না ঘটনা ঠিক কিন্তু আপনি বলছেন যে অন্য অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যেভাবে সেই সুযোগটা মানে সেটাকে যেভাবে নেন আপনি যেটাতে যাচ্ছেন না সেটাতে আপনার অ্যাবসেন্ট হলো বা লিভ হলো যেটা যে জায়গায় থাকে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে একটা আপনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন একদিকে অন্যদিকে যদি আমরা দেখতে যাই তাহলে আপনি একজন মানুষ গড়ার কারিগর তো দুটো একই প্যারালালি কি করে চলে আপনি ঠিকই বললেন আমি যেমন মানুষ গড়ার কারিগর আমার দিকে বলা হয় এবার এটাও ঘটনা সব শিক্ষককেই যদি শিক্ষার পেশায় থাকলেই মানুষ গড়ার কারিগর হয়ে যান তেমন সব ক্ষেত্রে তো আমরা কি বলবো দৃষ্টান্ত দেখতে পারি না ঠিক একইভাবে হয়তো যেখানটায় আমার খামতি থাকে আপনারা যেটা বললেন যে আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর সমাজকে দিশা দেখাই আমি যাই না আপনারা জানেন কি জানেন না আমাদের শিক্ষক সংগঠন এইবার এই যে আমাদের উমফান বলুন বা আমফান বলুন বা কোভিড নাইন্টিন নিয়ে যে প্যান্ডামিক সিচুয়েশান যেটা সারা পৃথিবী জুড়ে একটা মহামারীর আকার নিয়েছে আমাদের শিক্ষক সংগঠন মুখ্যমন্ত্রীর ত্রাণ হবিলে চার কোটি টাকা অনুদান তুলে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা আমরা উম্ফান ঝড়েতে তেরো লক্ষ টাকার ত্রাণ আমরা তুলে দিয়েছি আপনি বাচ্চাদের পড়ানোর কথা বলছেন অনেকে শিক্ষকদের ওপরে একটা অংশ সমাজের দেখবেন আঙুল তোলে কিন্তু অনেকে হয়তো এটা জানেন না যে এই প্যান্ডামিক সিচুয়েশানের মধ্যে যখন অনেকেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বেরোচ্ছেন না কি হবে আমাদের প্রায় আঠেরো হাজারের মতো শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জায়গায় বিশেষ করে ট্রাইবাল এলাকা গরিব এলাকা বা ধরুন বড় বড়ো শহরের বস্তি এলাকা একদম সারা বাংলায় ওইদিকে আপনি কুচবিহার থেকে শুরু করে জঙ্গল মহল থেকে শুরু করে চা বাগান থেকে শুরু করে আমাদের আসানসোল দুর্গাপুরের বস্তি এলাকা বলুন আপনি কলকাতা ইসলাম এলিয়াগুলো বলুন আপনি এদিকে পশ্চিমাঞ্চল বলুন এইদিকে আরও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা বলুন প্রায় ষোলো থেকে আঠেরো হাজার শিক্ষক শিক্ষিকা আট লক্ষ মুখের ওপর ছেলে মেয়েকে কিন্তু পাঠদান করছে এবং আমরা সেটার নাম দিয়েছি বিশ্বে আজ অতিমারী তাই শিক্ষক শিক্ষিকা বাড়ি বাড়ি কোথাও লকডাউন পাঠশালা তো এগুলো তো শিক্ষকদের একটা মানবিক মুখ এই সময় আবার আরেকটা শুনুন শুধু এখানেই নয় আমরা যে সমস্ত গরিব বাড়ির ছেলেমেয়েরা আছে নিজেদের পকেটের পয়সা খরচ করে তাদেরকে পুষ্টিকর আহার দিচ্ছি আমরা একদিন পর পর কোথাও ধরুন বাড়িতে বা কারুর বড় চাতালেতে দুর্গা মণ্ডপে বা যেখানে কীর্তন হয় এই সমস্ত জায়গাতে আমরা এই পাঠদানের ব্যবস্থা করছি আমাদের শিক্ষক সংগঠন এখনও অবধি প্রায় আট লক্ষের কাছাকাছি মানুষকে খাদ্য দিয়েছে কাদের যারা এই প্যান্ডামিক সিচুয়েশানের মধ্যে কাজ হারিয়েছেন তাদের জন্য আচ্ছা আপনি বলুন আপনারা তো অনেক দিন ধরে এই পেশাতে আছেন আজ অব্দি শুনেছেন যে শিক্ষকরা রক্তদান শিবির করছে লাগাতার রক্তের অভাব মেটাতে আমরা এখনও অবধি একশো কুড়িখানা রক্তদান শিবির করেছি আমার এই পশ্চিম বর্ধমান জেলায় প্রাইমারি আর সেকেন্ডারি টিচাররা মিলিয়ে সেকেন্ডারি বাইশ লক্ষ আর প্রাইমারি তেরো লক্ষ টাকা দিয়েছে যে চার কোটির কথা আমরা বললাম তো এটা একটা বড় অংশের কাজ আর রাজনীতিতে দেখুন অভিযোগ থাকে সেটা কিছু নয় এসব নিয়েই আপনাকে কাজ করতে হবে আমি আমার পেশার প্রতি অনেস্ট বাকিরা কে কি বললেন সেটা তাদের বিষয় রাজ্য রাজনীতি যখন আজকে একটা অন্যরকম সিচুয়েশনের জায়গায় এক প্রথম কথা হচ্ছে যে প্যান্ডামিক সিচুয়েশান যেটা তো আছে আছেই এবং এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে ধরনের দলগুলি রাজ্যের যেসব রাজনৈতিক দলগুলি আছে তারা প্রত্যেকেই এইটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে মানুষের প্রথম কথা হচ্ছে যে মানুষের প্রয়োজনটাকে তারা তাদের মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এই মুহূর্তেই মানুষের প্রয়োজনটাকে কাজে লাগানোর জন্য তারা তাদের প্রিয়জন হওয়ার অনেক রকমের চেষ্টা করে যাচ্ছে তো আপনি একজন শিক্ষক এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে একটা জায়গা বলুন এই যে মানুষের প্রয়োজনে মানুষের প্রয়োজন হওয়ার যে চেষ্টাটা এই মুহূর্তে হচ্ছে এটা এর আগে হয়নি কেন আমাদের দল বরাবরই শুনুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে আসছেন যে মানুষ একটা ভয়াবহ সিচুয়েশানের মধ্যে আছে এই সময় মানুষের পাশে দাঁড়ান দয়া করে কেউ রাজনীতি করবেন না এবং আমি শুধুমাত্র আমার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যেটা করেছি এখানে কিন্তু আমরা কোনো বিভেদ করিনি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার মানুষদের জন্য রাজ্যের মানুষের জন্য চৌষট্টিটা প্রকল্পের সুবিধা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দেন তিনিও পাচ্ছেন যারা বিরোধীতে ভোট দেন তারাও পাচ্ছেন ঠিক একইভাবে আমরা যে রক্তদান শিবির করেছি সেই রক্ত আমার বিজেপি বন্ধু না কংগ্রেস বন্ধু না সিপিএম বন্ধুর শরীরে গেল সেটা যেমন আমরা দেখি না আমরা আট লক্ষ যেমন খাদ্য সামগ্রী দিয়েছি সেখানেও ভেদাভেদ করিনি এবং এই চেষ্টাটা আপনি বলছেন কারা করছে আমার পশ্চিম বর্ধমানে যে দু দুটো লোকসভা সিট একটা পুরো সাতখানা বিধানসভায় পশ্চিম বর্ধমানের মধ্যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন একজন বাবুল সুপ্রিয় আরেকটা ধরুন সোয়া দুখানা বিধানসভা দুর্গাপুর পূর্ব পশ্চিম আর গোলসির কিছুটা অংশ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এই প্যান্ডামিক সিচুয়েশানে তাদেরকে পাওয়া গেছে মাঠে নেই মানুষ তো দেখছে মানুষ বুঝছে তারা কোথায় এবং বারবার তো এই মানুষে মানুষে বিভেদ করে ধর্মের মাধ্যমে বিভেদ করে বারবার কিন্তু সফল হওয়া যায় না আপনি যদি সেখানে দেখেন আমাদের প্রত্যেকটা স্তরের কর্মী প্রত্যেকটা শাখা সংগঠনের নেতৃত্ব কেউ বাদ নেই কেউ হয়তো কম করেছেন কেউ হয়তো বেশি করেছেন কিন্তু প্রত্যেকে আমরা চেষ্টা করেছি এই অসময়ের মধ্যে নিজেদের স্বার্থের মধ্যে সামর্থ্যের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়ানো এবং এটা আমরা ধারাবাহিকভাবে করি এখন হয়তো বেশি মানুষের আপনাদের চোখে পড়ছে এই কারণে যে বাকিরা ময়দানে নেই অন্যান্য সময় রাজনৈতিক কারণে ধরুন আমরা দশটা কর্মসূচি নিলে তারা পাল্টা একটা নেন কিন্তু এই সময় তো কেউ নেই আপনি ওই টিভিতে দেখবেন সোশ্যাল মিডিয়া দেখবেন আর বড়ো বড়ো ভাষণবাজিতে দেখবেন মানুষের পাশে কজন আছে আপনি আমাকে কয়েকটা বলুন এক্সাম্পল বলুন না এ তো এ তো এটা এটা যেমন আপনারা বলছেন সেরকম বিরোধীরা তো অন্য কথা বলছে বিরোধীরা বলছে আমাদের কোনো কাজ করতেই দিচ্ছে না ওরা আপনারা যদি কোথাও ত্রাণ দিতে যান তার জন্য আপনাদের সাত খুন মাপ কিন্তু বিরোধীরা যখন কোথাও ত্রাণ দিতে যাচ্ছে তাদের জন্য কোনোরকমভাবে লকডাউন তাদের আটকে দেওয়া হচ্ছে তাদের কোনো রকমভাবে মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না এটা তো বিরোধীদের অভিযোগ বিরোধীদের অভিযোগ ত্রাণটা দিতে গেলে তো ত্রাণ তো আর আপনার সেই আকাশ থেকে ভেসে আসবে না দুজন আপনার এখানে এমপি আছে দিকে দুর্গাপুরের মানুষ আর আসানসোলের মানুষ কদিন দেখেছেন না একদম আপনি বলছেন দুর্গাপুরের মানুষ এমপি সুরেন্দ্র সিং আলু আলিয়াকে কতদিন দেখেছে আপনি বলছেন বাবুল সুপ্রিয়কে মানুষ কতদিন দেখেছে কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষগুলোর পাছে কাছে গিয়ে পরে তো আলু আলিয়াজি এবং বাবুল সুপ্রিয় নিজে গিয়ে ত্রাণ পৌঁছাবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছেন না ত্রাণ পৌঁছানোর জন্য তার মিডিয়েটার আছে তার মাধ্যমে যারা যারা তার নিচে আছে তারা তারা ত্রাণ পৌঁছাচ্ছে যদিও আমরা দেখেছি যে লকডাউনের সময় যখন লকডাউন চলছিলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া রাস্তায় কাউকে আপনাদের কোনো লিডারকে দেখতে পাওয়া যায়নি সবাই কিন্তু কোয়ারেন্টাইনে চলে গেছিলেন কেন ভুল তো আপনি যদি আমাকেই বলেন আমি আমার মতো ছোট একদিন একজন কর্মী বলবো যে প্রথম দিন থেকেই আছে আর আপনি যেটা বললেন আপনারই আমি কথার সূত্র ধরে বলি যে ঠিকই তারা কেন মাঠে নামবেন তাদের তো নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কেই তো মানুষ দেখতে পায়নি এটা আমাদের অভিযোগ নেই এটা বাংলার মানুষ বলছেন এটা পশ্চিম বর্ধমানের মানুষ বলছেন এটা দুর্গাপুরের মানুষ বলছেন এটা আসানসোলের মানুষ বলছেন আর ত্রাণ অনেকে আছে ত্রাণ দিতে পেরেছেন এবার কেউ যদি দশজনকে ত্রাণ দেবো বলে পঞ্চাশটা মিডিয়ার ক্যামেরা নিয়ে গিয়ে ফোকাস নিতে যায় তাহলে বুঝে নিতে হবে তার উদ্দেশ্যটাই অনেস্ট উদ্দেশ্য নয় তিনি তারা প্রচারের জন্য কিন্তু ত্রাণ যখন আপনারা দিচ্ছেন আবার ত্রাণের নামে চুরিও তো হয়েছে চাল চুরির অভিযুক্ত তো সব থেকে বেশি আপনাদের বিরুদ্ধে হয়েছে না আমরা তো এখন রুলিং পার্টিতে আছি আমাদের বিরুদ্ধেই তো অভিযোগ হবে কিন্তু এই অভিযোগের কটা সত্যি কটা মিথ্যা আপনাকে তো সেটাও দেখতে হবে আবার একই সাথে আপনাকে এটাও দেখতে হবে উত্তরবঙ্গে বিজেপির গোডাউনে কয়েকশো বস্তা চাল পাওয়া গেল এটাও তো দেখতে হবে হ্যাঁ নিশ্চয়ই কয়েকটা জায়গায় ত্রুটি বিচ্ছুতি হয়তো হয়েছে তার জন্য দল করা পদক্ষেপ নিচ্ছেন বা আগামী দিনেও নেবেন এই যে ধরুন আমফান বা উমফান তার যে ত্রাণ সেটা নিয়েও দেখা যাচ্ছে যে যে দুর্নীতির অভিযোগ উঠছে বারবার শাসক দলের বিরুদ্ধে দিকে উঠছে এমনকি এরকমও অভিযোগ উঠেছিল যে ওখানে যে তিরপলটা দেওয়ার কথা ছিল যে তিরপলগুলো গেছিল সেদিনের একুশে জুলাইয়ের ওখানে অনুষ্ঠানে ওই তিরপলকে দেখা গেছে দেখুন পুরোটাই অভিযোগের ভিত্তিতে প্রায় ২২ লক্ষের মতো আমফানেতে অ্যাপিল পড়েছিল সরকার স্কুটনি করে দেখেছে সাড়ে সতেরো থেকে আঠেরো লক্ষ পাওয়ার মতো আছেন তার মধ্যে প্রায় পনেরো লক্ষ মানুষের হাতে ত্রাণ পৌঁছেছে এবার আমাদের রাজ্যে ধরুন প্রায় আঠাত্তর হাজারের মতো বুথ আছে আমি একদম সরাসরি বুথ লেভেলে আমি নামলাম টিভি মিডিয়ায় যেগুলো দেখিয়েছে সংখ্যাটা কিন্তু পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট যেটা আপনি বলছেন আর কিছু জায়গায় নিশ্চয়ই হয়েছে কিন্তু সংখ্যাটা অনেক মানে ওটা কাউন্টেবলই নয় তারপরে আপনারা দেখেছেন যে দল যাদের নামে স্পেসিফিক্যালি অভিযোগ এসেছে যে অভিযোগ দল দলের মতো তদন্ত করে বা প্রশাসন প্রশাসনের মতো তদন্ত করে দেখা গেছে যে অমুক ব্যক্তি দোষী অনেক জায়গায় তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাসপেন্ড হয়েছেন শোকজ হয়েছেন এটা ভাবার কোনো কারণই নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আপনি যা খুশি করে পার করে যাবেন আর নিশ্চয়ই হাতের যেমন পাঁচটা আঙ্গুল এক হয় না হয়তো অনেকের মানসিকতায় কোথাও গলদ আছে সেগুলোকে চিহ্নিতকরণের কাজ দল করছে এবং আগামী দিনে দেখবেন আরও কংক্রিটলি এই কাজগুলো হবে দু হাজার একুশের বিধানসভা এবং দেখা গেছে যে দু হাজার একুশের বিধানসভাতে জেপি নাড্ডা যে দায়িত্ব দিলীপ বাবুকে ডেকে পরে বলেছেন যে দুশো টার্গেট দেওয়া হয়েছে যে দুশো সিট পশ্চিমবঙ্গ থেকে তার দু হাজার একুশের বিধানসভায় চায় এই যে দুশো একশো নব্বই হোক বা দুশো কিন্তু দু যদি আমরা দু হাজার উনিশের দিকে তাকায় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিকে যদি দেখি এবং তার যে হিসাব তাতে দেখা যাচ্ছে যে একশো চৌত্রিশটা সিটে তৃণমূল কংগ্রেস বিজেপি এগিয়ে আছে কি বলবেন কিভাবে লড়াইটা করবেন দেখুন ওনাদের সর্বভারতীয় সভাপতি তার জেলা সভাপতি রাজ্য সভাপতিকে টার্গেট দিতেই পারে দুশো কেন দুশো চুরানব্বইটা বিধানসভার আসন আছে দুশো চুরানব্বই টার্গেট দেওয়া দিতে পারে এটাই মোরালি বুস্ট করার কথা আপনি যেটা বললেন আমার কাছে যে তথ্য আছে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যদি লোকসভাতে তো বিজেপি অস্বীকার করে লাভ নেই অনেকটাই রেজাল্ট ভালো করেছে। তাতে তারা এগিয়ে আছেন একশো একুশটা আসনে আমরা এগিয়ে আছি একশো চৌষট্টিটা আসনে কিন্তু তারপরে যে তিনটে পুরনির্বাচন এই আমাদের বাই ইলেকশান হলো খড়গপুর সহ আরও দুটো আমার উত্তরবঙ্গে একটা নদিয়াতে তিনটেতে বিজেপি গোহারা হারল আর যিনি দুশো টার্গেট নিয়ে এসেছেন দিলীপবাবুর সিটে দিলীপবাবু যা জিতেছিলেন তার ডবল চল্লিশ হাজারের উনি জিতেছিলেন চব্বিশ হাজারের ওপর ভোটেতে উনি হারলেন এটাও একটা ঘটনা মানুষ এগুলো দেখছেন নম্বর টু একটা ভোট তো যখন হয় মানুষ অনেক আশা নিয়ে দেখে আজ আমাদের দেশে এই প্যান্ডেমিক সিচুয়েশানে কি অবস্থা এবং কার জন্য এতো তো মানুষ দেখবে নোটবন্দি উনি করলেন তারপরে বেকারত্বের হার স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছল ওটা হয়েছিল দু চার ঘন্টার নোটিসে এটা চার ঘন্টার নোটিসে তিনি লকডাউন করলেন যতদিন লকডাউন ছিল সংখ্যাটা নিচুর দিকে ছিল কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকতো তারপরে আমাদের ঘরের মানুষেরা ঘরে ফিরেছেন তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তারা কোথায় বা থাকবে আর থাকার জন্য যে উপকরণের দরকার কেন্দ্র সরকার তো কোনো সাহায্য করেনি যারা কাজ হারিয়ে গেছিল ধরুন সে যে কোনো রাজ্যে বাংলা হোক বিহার হোক যেখানে হোক আমাদের এখানেই প্রায় দশ লক্ষের কাছাকাছি আমরা যেদিকে মাইগ্রেন্ট ওয়ার্কার বলি বা আমাদের পরিযায়ী শ্রমিক বলি আমরা বলি না বিরোধীরা আমরা আমাদের ঘরের ভাই বোন বলি ফিরে এসেছেন তারা কী অসহায়ের মধ্যে গেছেন আজ ভারতবর্ষ সবচেয়ে বেশি প্রত্যেক দিন এফেক্ট হচ্ছেন আমেরিকা ব্রাজিলকে হারিয়ে দিয়েছে সংক্রমণের হার ষাট হাজারের ওপর প্রত্যেকটা দিন এখন দেখবেন মোদি এবং মোদির গডি মিডিয়া এগুলো নিয়ে কোনো কথা বলছে না আপনি এদিকে দেখুন ওনার বাকি রাজ্যগুলোকে দেখুন পশ্চিমবঙ্গকে দেখুন যতজন ফিরে এসেছে প্রায় সবাইকে কোথাও না কোথাও কাজে ইনভলভ করা হয়েছে এবং আমাদের একশো দিনের কাজের যে ফান্ড তার পঁচাত্তর ভাগ টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এক মাস আগেই শেষ করে দিয়েছেন যেটা একটা মানে কি বলবো দর্শক বন্ধু আমাকে ফোন করেছে শুনে নি তার কথা হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো 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 ওনার সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে ঠিক একদম যদি তাই হয়ে থাকে টার্গেট দিয়েছে তার তার জায়গা থেকে তিনি টার্গেট দিয়েছেন তিনি টার্গেট নিয়ে এসছেন এবং সেই জায়গায় তিনি তার লড়াই করবেন কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষ দীর্ঘ চৌত্রিশ বছরের একটা জায়গা থেকে বেরিয়ে আসার জন্য দু মানে দু থেকে ধরুন একটা লম্বা রেস চলছিল ঘণ্টা বাঁধা থেকে আরম্ভ করে সমস্ত কিছু হলো দু হাজার একটা সুস্থ পরিবেশে একটা দল এলো পরিবর্তন হলো দু হাজার এগারোতে যে পরিবর্তন এলো সেই পরিবর্তন কি শুধুই শব্দের পরিবর্তন হয়ে রয়ে গেল দু হাজার এগারোর পর থেকে দু হাজার একুশের সামনে দু হাজার একুশের যে পরিবর্তন আসবে বা যদি না আসে যদি আবার এই দলই সংগঠনই থাকে তাহলে কি দু হাজার এগারোতে যে মানুষ যে চিন্তা ভাবনা নিয়ে এই দলটাকে নিয়ে এসেছিল দু হাজার একুশে কি সেই একই জায়গায় থাকবে আপনি নিশ্চিত থাকতে পারেন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকারকে নিয়ে আসবেন এবং এর আগে আপনি কোনোদিন দেখেননি বামফ্রন্ট যেটা করেছিল বামফ্রন্ট নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলেন বলেই চৌত্রিশ বছর তারা সরকারেতে ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধরুন এখন চৌষট্টিখানা খানা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আছে সেই প্রকল্পের ছোঁয়া সমাজের এমন কোনো শ্রেণী নেই যে বাদ গেছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি একমাত্র সরকার যে এই সিচুয়েশানে বললেন যে আগামী জুন মাস অবধি সর্বস্তরের মানুষকে আমি রেশন বিনামূল্যে দেবো বেনিফিশিয়ারি রাজ্যে যারা পান প্রায় নব্বই পার্সেন্টের ওপর নাইনটি প্রায় ন কোটি ছুঁই ছুঁই আট কোটি পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ মানুষ এর সুবিধে পাচ্ছে এবার মমতাদির যে বিষয়টা মমতাদি মানুষের জন্য এতটাই করেছেন যে একটা প্রত্যাশাটা আকাশ ছোঁয়া হয়ে গেছে আগে তো আমরা দেখিনি আপনি যদি দেখেন এখানে আমি যদি আমার শুধুমাত্র জেলার ক্ষেত্রেই আসি আগামী প্রজন্মের জন্য ধরুন নতুন ইউনিভার্সিটি করে দিয়েছেন আগে দুর্গাপুরে যেতে হতো যেহেতু আমি এগুলো বলছি আমি ছাত্র সংগঠনের সাথে আমি ছিলাম ধরুন আমার আদিবাসী বৃদ্ধ মানুষদের জন্য পেনশন প্রকল্প করে দিয়েছেন ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন আপনার বিশ্ববন্দিত আমি কন্যাশ্রী সবুজ সাথী যুবশ্রী এগুলো নয় আমি ছেড়েই দিলাম তো কাজের ভিত্তিতে ভোট হবে এবার আপনি যেটা বলছিলেন কেন্দ্রের ভোট আর রাজ্যের ভোট দুটো কিন্তু একদম আলাদা বিষয় এবং আমরা নিশ্চিত আমরাও মানুষের সাথে নিবিড়ভাবে আমাদের যোগাযোগ আছে নিশ্চয়ই কিছু কিছু জায়গায় আমাদের হয়তো ভুল ত্রুটি আছে সেগুলো আমরা চেষ্টা করছি মানুষের কাছে গিয়ে সেগুলো জেনে সেগুলো রেক্টিফাই করা এবং বাংলার রাজনীতিতে আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা আছেন তারা কোনো দিক দিয়ে কোনো অংশে কোনো ডাইমেনশানে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হাজার কিলোমিটার পরিধির মধ্যে পড়েন না এবং বাংলার মানুষ কিন্তু সচেতন মানুষ বাংলার মানুষের একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে এখানে কিন্তু কোনো রাজ্যকে আমি ছোট করছি না আশেপাশের অনেক রাজ্য গো বলয় যে ধরনের ভোট হয় যে ধরনের ভাষা ব্যবহার হয় সেটা দিয়ে কিন্তু বাংলায় আপনি বারবার মানুষকে বোকা বানাতে পারবেন না মনে রাখতে হবে বাংলা এবং কলকাতা এখান থেকে ছ ছজন কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আছেন বাংলার সংস্কৃতি আলাদা যারা আছেন যারা স্বপ্ন দেখছেন একশো নব্বই দুশো দুশো চুরানব্বইও দেখতে পারেন সেটা তাদের ব্যাপার কিন্তু হালে পানি পাবে না আপনাকে আমি বলতে এটুকু আমার একদম আপনার প্রশ্ন ধরেই একটা ছোট্ট প্রশ্ন আপনার যে উত্তর এলো তাতে তার থেকেই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বললেন খুব বাস্তব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের যে ধরনের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের আশার জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে মানুষের চাহিদা বেড়ে গেছে খুব বাস্তব কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জায়গাতে সেটা হচ্ছে যে আপনি আবার এটাও বলছেন যে অন্য বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার চেতনা বাংলার মানবিকতা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার সঙ্গে অন্য রাজ্যের সঙ্গে ম্যাচ করে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই রকম রাজনীতিবিদ থাকা সত্ত্বেও এত উন্নয়নের আকাশচুম্বি আপনাদের যেভাবে প্রচার যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন যেভাবে উন্নয়ন করেছেন তাহলে এত কিছু করার পর কোটি কোটি টাকা দিয়ে পরে পিকেকে আপনারা অন্য রাজ্য থেকে আনলেন কেন কি প্রয়োজন ছিল পিকের যদি এতই উন্নয়ন এত কিছু এত মানুষের চাহিদা পূরণ করার জায়গা তৈরি করেছেন এটা জানার দেখুন এখন যে কোনো রাজনৈতিক দল আগে এগুলো আমেরিকায় হতো ইউরোপে হতো এটা নরেন্দ্র মোদি দু হাজার চোদ্দো এই জিনিস শুরু করেন আর তার আগে এইভাবে প্রফেশনালি হতো না এখন শুধু আমাদের দল নয় বিভিন্ন রাজনৈতিক দল তারা এমনি প্রফেশনাল সংস্থার সাথে কাজ করছে যে অনেক সময় ধরুন আমি রুদ্র আমার যদি কোথাও ভুল ত্রুটিও হয় সেগুলো আমি মানুষের কাছে জানতে গেলে ভয় বলুন ভক্তিতে বলুন সম্মান জানিয়ে তিনি সেটা বলবেন না কিন্তু কোথাও যদি একটা অন্য থার্ড পার্টি গিয়ে প্রশ্ন করেন তিনি ধরিয়ে দিতে পারেন যে আপনার এই জায়গাটা কিছুটা হয়তো খামতি আছে বা এই জায়গায় আরও আপনি কাজ করলে আরও ভালো হতেন আপনার দলের কাছে এই জায়গাটা আরও সুযোগ ছিল বা আপনার সরকার এই জায়গাটায় আরও ভালোভাবে এই অ্যাপ্রোচগুলো করলে ভালো হতো এটা অন্য কোনো ব্যাপার নয় এটা দিনের পর দিন প্রযুক্তি উন্নত হচ্ছে নতুন নতুন টেকনোলজি সামনে আসছে এখান থেকে দাঁড়িয়ে এখন সব দলই পেশাদারি সংস্থার সাথে কাজ করছে এটা সেই কিন্তু আলটিমেটলি ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে কি ভাব কি পাব সেটা না ভেবে কি দিতে পারি সেটা করতে হবে দীর্ঘ ন বছর পেরিয়ে আসার পর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটা রেখেছেন তার যুবশক্তির কয়েক লক্ষ মানুষের সামনে যারা যুব শক্তির সঙ্গে যুক্ত হয়েছে তাদের কাছে কি পাবো সেটা না ভেবে কি দিতে পারি সেটা ভাবতে হবে আজ ন বছর পর এই রকম ধরনের মন্তব্য আসছে কেন তাহলে কি এতদিন কিছুই দিইনি আজকে দেওয়ার কথা ভাবতে হবে না এটা ব্যাখ্যাটা গুলিয়ে দিলে হবে না প্রথম কথা হচ্ছে যুবশক্তি তো শুরুই হয়েছে কয়েক মাস হলো এবং উনি ওটা ওনার যুবকর্মী দিকে বলেছেন এবং সঠিক বার্তা আমাদের রাজনৈতিক কর্মী বা সমাজসেবী যেভাবেই আমাদিকে আপনারা দেখুন বা সমাজ আমাদিকে যেভাবেই বলুক আমাদের কাজই হচ্ছে মানুষের জন্য কাজ করা উনি সেটাই মনে করে দিয়েছেন মানুষের জন্য কাজ করো এরপরে পরিবর্তে তোমার যেটা পাপ্য সময় হলে তুমি নিশ্চিতভাবে পাবে মানুষের জন্য কাজ করো এটা কোনো ব্যাখ্যা ইয়ে নয় আর আপনি বছরের সাথে যুবশক্তিকে মিলিয়ে দিলে হবে না যুবশক্তি ধরুন মাস তিনেক হয়েছে ফরমেশান হয়েছে এবং গতকাল তিনি তার মিটিংয়ে আমাদের প্রায় ছ লক্ষের মতো যে যুব যোদ্ধাদের সাথে তিনি ভার্চুয়াল মিটিং করেছেন সেখানে তিনি তুলে ধরেছেন এর সাথে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিলেন হয় দুটো আলাদা প্রেক্ষাপটে আলাদা বক্তব্য সরকারি ফেডারেশনের সরকারি কর্মচারী ফেডারেশন তার মাথায় ছিলেন শুভেন্দু অধিকারী মেন্টার হিসাবে তিনি ছিলেন অথচ অতর্কিতভাবে তাকে সরিয়ে দেওয়া হলো দলে কি তার গুরুত্ব কমে যাচ্ছে মানে বিভিন্ন পরিস্থিতিতে যা চোখের সামনে আসছে একের পর এক যায় গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনি নিজেকে কখনো কখনো সরিয়ে রাখছেন বা দল তাকে সরিয়ে দিচ্ছে এটা আপনারা আপনাদের মতো ব্যাখ্যা দিচ্ছেন প্রথমে এই পথে পদে কিন্তু ছিলেন আমাদের দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তারপরে শুভেন্দু অধিকারীকে ওখানে আনা হয়েছিল এবার আপনারা যেটা বলছেন গুরুত্ব কমিয়ে দেওয়া তেমন নয় আমাদের দল যেটা করেছে আপনি দেখবেন একদম ওপর দিকে সাতজনের স্টিয়ারিং কমিটি তারপরে সমন্বয়কারী কমিটি তারপরে আপনার কোর কমিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী আছেন এটা মিডিয়ার নিজের মতো করে ব্যাখ্যা এবং একই সাথে রাজনৈতিক আমাদের যারা প্রতিপক্ষ এটা তারা তুলে ধরছে এর তেমন কোনো সত্যতা নেই এবং প্রত্যেকটা দলেই তো দল সময়ের ভিত্তিতে প্রত্যেকজনকে তার মতো করে কাজেতে লাগান এটাও সেই পদ্ধতির একটা অংশ আর কিছু না বিজেপির নেতা রাজু বন্দ্যোপাধ্যায় গত গত পরশু পুরুলিয়াতে উনি একটা মিটিং করেন এবং মিটিং গতকাল সরি গতকাল একটা মিটিং করেন এবং সেখানে তিনি বলেন যে টিএমসি এবং মাওবাদী এরা একদম মানে ভাই ভাই আর কি একে অপরের পরিপূরক সেক্ষেত্রে তার জন্যই মূলত মাওবাদী মদৎপুষ্ট জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতকে দলের একটা দায়িত্বে দেওয়া হলো এবং বড় দায়িত্ব দিয়ে তাকে দেওয়া নিয়ে আসা হলো কি বলবেন যেমন গুরু তার তেমনি চেলা কিছুদিন আগে তো এখানে এসে যার নাম করলেন রাজুবাবু বলে গেছিল ক্ষমতা এলে পুলিশকে জুতো চাটাবো এবার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই সরকারে আসার পরেই কিন্তু পুরো জঙ্গলমহল শান্ত হয়েছে মাও মাউইস্ট অ্যাক্টিভিটি নির্মূল হয়েছে এবং একই সাথে জঙ্গলমহল যারা সিপিএমের সময় পিঁপড়ের ডিম খেয়ে বাঁচতেন এটা সংবাদপত্র বলেছে সাধারণ মানুষের অভিজ্ঞতা থেকে সেই জায়গাটা কিন্তু উন্নয়নের একটা জোয়ার বয়ে গেছে আর ওনার চোখে যিনি মনে হচ্ছেন আর তার মনে হওয়াই স্বাভাবিক কারণ এতদিন তার এগেন্স্টে কোনো মামলা ছিল না যে তিন তৃণমূলে যোগ দিলেন আইএনএকে তার পেছনে লাগিয়ে দেওয়া হলো যেটা তারা করেই রাখে যে কোথাও না পেলে সিবিআই ইডি ইত্যাদি ব্যবহার করেন ছত্রধর মাহাতো কিন্তু ওখানকার জঙ্গলমহলের নেতা ছিলেন জঙ্গলমহলের সাধারণ মানুষের নেতা ছিলেন এবং তিনি সাধারণ মানুষের সাথেই কাজ করতেন সেখানে এবার পরবর্তীকালে তার উপলব্ধি হয়েছে যে মানুষের সাথে কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোথাও বিকল্প নেই তাই তিনি দলে এসেছেন দলও তাকে গ্রহণ করেছেন না এটাতে আপনি বলছেন ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে এই সেই যে এনআইএর কথাটা আপনি যখন বললেন আমি তাহলে এনআইএর কথাতেই আসি সেটা হচ্ছে যে এনআইএ তার বিরুদ্ধে যে দুটো দুটো জায়গা এক হচ্ছে যে সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুন এবং সবথেকে বড়ো আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার মামলা এই দুটো এনআইএ দেখছে তো এই দুটো তো তার বিরুদ্ধে আছে তাহলে এটাকে আপনারা কি করে বলবেন যে যখনই যখনই তার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই এবং তৃণমূলে সে আছে সেহেতু তার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হলো এইসব এজেন্সিগুলোকে এই মামলাগুলো কবেকার প্রায় দশ বছর পুরনো তাহলে এতদিন মামলাগুলো কেন মনে হলো না সেন্ট্রাল গভর্নমেন্টের যেই উনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারপরেই এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের মনে হলো ওনারাই তো বলে দিচ্ছেন যে দুয়ে দুয়ে চার ওনারাই করে দেখিয়ে দিচ্ছেন আমাদের বলার এগুলো কোনো দরকারই নেই এতদিন এই মামলা তো বহু পুরনো মামলা তাহলে এতদিন মামলাগুলো চার্জশিট নেই মামলাগুলো নিয়ে কোনো উচ্চ নেই সব ঠান্ডা ঘরেতে চলে গেছিল হঠাৎ করে ছত্রধর মাহাতো আমাদের তৃণমূলে এলো তাই বিজেপি তো মানুষকে বার্তা দিয়ে দিচ্ছেন যে তারা ঠিক কিভাবে মানুষের কন্ট্রোল করতে চান কিভাবে মানুষকে ভয় দেখান আপনারা বলছেন যে তাহলে হঠাৎ করে প্রথম কথা হচ্ছে যে যখনই ছত্রধর মাহাতোর স্ত্রীকে প্রথমে জায়গা দেওয়া হলো দলে একটা পদ দেওয়া হলো সরকারিভাবে তারপরে তাকে দিয়ে আসা এবং আবার একটা জায়গা দেখা যায় যে তাকে একদম গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হলো। এই যে জায়গাটা পার্টি বুঝেছেন যে উনি জঙ্গলমহলে মানুষের জন্য কাজ করছেন বা করতে চান বিজেপির তো এগুলো দেখা উচিত আমরা আমাদের দল ট্রান্সপারেন্ট এখন ভারতীয় জনতা পার্টিকে দেখতে হবে যে যেখানে মানুষ খেতে পাচ্ছে না যারা এত এত টাকা লুট করে বিজয় মালিয়া মেহুল চক্সি নীরব মোদিরা চলে গেলেন তারা তো কেউ এখনো অবধি দেশে ফিরে এলেন না উল্টে যত গুরুত্বপূর্ণ ফাইল সেই ফাইলও বলছে আপনার মিসিং এইভাবে কতদিন মানুষকে বিজেপি বোকা বানিয়ে রাখবে নরেন্দ্র মোদী যা যা প্রকল্প ঘোষণা করেছেন দু থেকে সে বছরে দু কোটি বেকারের চাকরি হোক বা পনেরো লক্ষ টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়া হোক বা বড় বড় বিনিয়োগ শিল্প বিনিয়োগ করা কটা হয়েছে উল্টে যত নবরত্ন কোম্পানি সেগুলোর বেসরকারীকরণের মোটামুটি তিনি করেই ফেলেছেন রেল আপনারা দেখছেন কীভাবে বেকার রেলওয়ে এমপ্লয়ি দিকে ছাঁটার পথে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা লাভজনক কোম্পানিকে উনি হাতে তুলে দিচ্ছেন এগুলো থেকে নজর ঘোরানোর জন্যই বাকি বিষয়গুলোকে সামনে দিল শিল্পায়নের ক্ষেত্রে যেমন কেন্দ্রের কেন্দ্র কেন্দ্রের যদি কথা বলি কেন্দ্র যেমন শিল্পায়নের কোনো রকম বড় ভূমিকা কিছু পশ্চিম ভারতবর্ষের বুকে নেই সেরকম পশ্চিমবঙ্গের বুকে এই রাজ্য দশ বছর হতে চললো এই রাজ্য এই যে রাজ্য সরকার এই রাজ্য রাজ্য সরকারেরও শিল্পায়নের খুব যে বড় কোনো ভূমিকা আছে বা বড় কোনো শিল্প এসেছে রাজ্যে বা ছোট কোনো শিল্প এসেছে রাজ্যে এরকম আপনারাও কিন্তু দেখাতে পারবেন না আপনারা হয়তো বলতে পারবেন যে হ্যাঁ আমরা এটা করেছি ওটা করেছি এটা করেছি ঘটনা হচ্ছে শিল্পায়নের যদি কথা বলেন তাহলে খালি বিজনেস মিট করেছেন বিভিন্ন জায়গাতে কিন্তু বিজনেস মিটের ফল নেট ফল যে কি এসেছে সেটা সাধারণ মানুষ কিন্তু খুব ভালো করে জানে না আমি বলি হয়তো সেই অর্থে আপনারা যেমন বলে দুর্গাপুর বা আমাদের ইস্কো বা অ্যালয় স্টিল প্ল্যান্টের মতো বড় হয়তো শিল্প সংস্থা আসেনি এর পেছনে আপনাকে তাহলে পেছনে চৌত্রিশ বছরের প্রেক্ষাপটও দেখতে হবে সবসময় লাল ঝানটা বন্ধ করে দেব এটা ব্যবসায়ীদের মনে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো যে বাংলাতে ব্যবসা করতে যাওয়া মানেই সবসময় হরতাল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরেই এই কথায় কথায় হরতাল বন্ধ করেছে শিল্প বিনিয়োগ হয়ে যে কিছু হয়নি এটাও ঘটনা ঠিক নয় অনেক ক্ষুদ্র শিল্প হয়েছে এসেছে আপনি যদি মাপকাঠিতে দেখেন পশ্চিম বাংলায় বেকারত্বের হার সবচেয়ে কমেছে কি করে তারা তো চাঁদে বা মঙ্গল গ্রহে কাজ করতে যায়নি তারা কোথাও না কোথাও তো এই বাংলাতেই কাজ পেয়েছে এগুলোই তো মাপকাঠিটা নির্ধারণ করে দেয় এবং সেখানে যদি আপনি দেখেন যে স্বাধীনতার পরে যেটা আমি একটু আগেই বললাম যে বেকারত্বের হার সবচেয়ে বেশি জিডিপি সবচেয়ে কমে গেছে এই সময় এটা শুধু এই লকডাউন পিরিয়ডের জন্য নয় কিন্তু তার আগেরই যদি আপনি ফিনান্সিয়াল ইয়ারের কথা বলেন আপনাকে আমি স্মরণ করিয়ে দিই যে এই অবস্থার মধ্যে যেটা কোনো রাজ্য পারেনি এ প্যান্ডামিক সিচুয়েশানের মধ্যে কিন্তু আমাদের রাজ্য সরকার প্রায় চারশো কোটি টাকা জিএসটি বেশি আদায় করেছে তো এগুলো তো একটা মানে স্ট্রং লিডারশিপ এবং ট্রান্সপারেন্ট একটা ভিশন আছে তাই হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েদের যদি আপনি দেখেন বাইরে যাওয়ার যেহেতু আমি ছাত্র যুব সংগঠন করেছি আস্তে আস্তে আগে কিছু হলেই হায়ার স্টাডির জন্য সবাই কিন্তু দক্ষিণের দিকে পাড়ি দিতেন এখন কিন্তু সেই সংখ্যাটাও কমে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে নতুন কতগুলো বলুন তো ইউনিভার্সিটি হয়েছে প্রায় নতুন চব্বিশ খানার মতো ইউনিভার্সিটি হয়েছে খানা নতুন কলেজ হয়েছে এ তো মানুষ দেখছে এটা তো ঠিক দেখছে মানুষ দেখছে এটা আপনি খুব বাস্তব কথা বলছেন যে মানুষ দেখছে উন্নয়ন হয়েছে ইউনিভার্সিটি হয়েছে হসপিটাল হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে সব ঠিক কিন্তু ঘটনা হচ্ছে এটা মানুষ তো এটাও দেখছে যে চাকরির জন্য যারা শিক্ষিত আপনি আপনি নিজে শিক্ষক আপনি নিজে ছাত্র পরিষদের দায়িত্বে ছিলেন আপনি আমাকে বলুন এটাও মানুষ দেখছে যে মানুষ চাকরির প্রার্থীরা যারা স্টুডেন্ট যারা শিক্ষাকতার জন্য যারা রাস্তায় ধর্ণা দিচ্ছিল তাদের উপর পুলিশের লাঠিও চলেছে এটাও তো মানুষ দেখছে এটাকে কিভাবে নেবেন আপনারা আমি আপনি ভালোই প্রশ্ন করলেন দেখুন আমিও কিন্তু একটা আন্দোলনের মধ্যে থেকে এসেছি এবং আমি যখন পিটিটিআই আন্দোলন করেছিলাম প্রায় ছিয়াত্তর লক্ষ প্রাইমারির হবু শিক্ষক এবং প্রায় চল্লিশ লক্ষ বিএডের হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিল আমি নিজে উনিশ থেকে কুড়িবার অ্যারেস্ট বা জেল খেটেছি নম্বর ওয়ান কী নির্মম অত্যাচার হতো সিপিএমের পিরিয়ডে সেটা আমরা দেখেছি তার কারণ কি ছিল আমরা পিটিটিআই বা বিএড কলেজে ভর্তি হতে গেছিলাম আমরা ভর্তিও হয়েছিলাম হয়ে দেখলাম যে সেগুলো কোনো এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নিয়ম না মেনে যেমন তেমনভাবে করা হয়েছে হাইকোর্টে মামলা হয়েছে এবং দেখা গেছে ম্যাক্সিমাম সিপিএম বা বামফ্রন্টের ফ্রন্টের নেতামন্দিরিদের ঘনিষ্ঠদের এক একটা কলেজ আমাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছিলো আর আপনি এখন যে ডান্ডার কথা বলছেন এখন এনসিটি নিয়ম হয়ে গেছে কারুর যদি প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান না থাকেন তিনি চাকরি পাবেন না আর এর ওপরে যারা আছে তাদের ব্যাচেলার অফ এডুকেশানের ডিগ্রি না থাকলে হবে না এই সরকার আসার পরে প্রায় এক লাখের মতো চাকরি হয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি মিলিয়ে এবং আপনি যাদের কথা বলছেন তারা আমার কাছেও আসে তাদের একটা অংশকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে হাইকোর্টেতে মামলা করে দেওয়া হচ্ছে এটা উদ্দেশ্য এক তাদেরকে বলা হচ্ছে তোমাদের পক্ষে আছি কিন্তু এমনভাবে প্যানেলগুলোর এগেনস্টে প্যানেলগুলোকে আটকে দেওয়া হচ্ছে যাতে এদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয় আমরাও তাদেরকে বলেছি যে যা আছে তোমরা গভর্নমেন্টের কাছে জানাও গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট নেবে এখন যেভাবে হয় কোথাও কোনো জোচ্চুরি বা ইনফ্লুয়েন্সের কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের ম্যাক্সিমামটাই বসছে এই হাইকোর্টে মামলার জন্য দ্বিতীয় আরেকটা আপনাকে আমি বলি পশ্চিমবঙ্গ সরকারই একমাত্র সরকার যেটা অন্য কোনো রাজ্যে দৃষ্টান্ত খুব কম আছে সেন্ট্রালেও নেই এই অবস্থার মধ্যেও কিন্তু প্রত্যেক মাসে মাইনে পাচ্ছে শিক্ষক শিক্ষিকারা সরকারি কর্মচারীরা বিজেপি যারা এই সব আন্দোলনে পেছনে গিয়ে উস্কানি দেয় তাদের ত্রিপুরার অবস্থা কি তেরো হাজার শিক্ষককে নিয়োগ করেছিল ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে এখন বলছে শিক্ষক নয় তোমাদিকে কাউকে কেরানির কাজ করতে হবে কাউকে পিয়নের কাজ করতে হবে কাউকে ওয়াটার কেরিয়ারের কাজ করতে হবে মণিপুরে বলেছে তারা দশ বছরের পুরনো পে স্কেল ফিরিয়ে দেব যখন ঝাড়খণ্ডে তাদের সাপোর্টে সরকার ছিল শিক্ষকদের ওপর বেধড়ক লাঠি পেঠা করেছে এমনি বিভিন্ন জায়গা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে মোদি কেয়ারের নামেতে এক বছর ধরে তারা একদিনের মাইনে কাটছে কোনো ইনক্রিমেন্ট হবে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টকে দেখুন একজনের গায়ে হাত দেয়নি প্যারা টিচাররা সিপিএমের সময় প্রাইমারি লেভেলে এক হাজার টাকা সেকেন্ডারি লেভেলে দু হাজার টাকার চাকরিতে ঢুকেছিলেন এবং কাউকে আমি অসম্মান না করে বলছি বড় অংশটা কিভাবে চাকরিতে ঢুকেছিলেন সবাই নয় সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যারেক্টার জেনেও আজ দশ হাজার টাকার বেশি প্রাইমারি আর তেরো হাজার টাকার ওপরে প্রায় চোদ্দো হাজার টাকার উপরে সেকেন্ডারি প্যারাটিচাররা মাইনে পাচ্ছেন প্রত্যেকটা আপনি আশা কর্মী থেকে বলুন প্রত্যেকটাকে এত বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে বামফ্রন্টের করে যাওয়া ঋণ যার জন্য প্রায় ষাট হাজার কোটি টাকার সুদ প্রত্যেক বছর গুনতে হয় কথায় কথায় আমাদের এগেনস্টে স্লোগান ওঠে তবুও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানবিক জায়গা থেকে একজনকে ছাঁটাই করা তো দূরের কথা কারণ মাইনেতেও হাত দেয়নি আমি আমি একদম আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং শেষ জায়গায় এসে দাঁড়িয়ে তোমাকে আমার আমার যেটা প্রশ্ন আর কি আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি মুখপাত্র পশ্চিম বর্ধমান জেলার এবং কোর কমিটি পূর্ব এবং পশ্চিম দুটো জেলার দায়িত্বে আছেন কোর কমিটির একমাত্র আপনি আপনার সেটা হচ্ছে যে নটি বিধানসভা দুর্গাপুর পশ্চিমে মানে আপনি যেখানে থাকেন সেখানে নটি বিধানসভা আপনার আওতায় নটি বিধানসভাই আপনাদের তৃণমূলের খালি একটা এদিকের দুটি বিধানসভা বাদ দিলে সাতটি বিধানসভা আপনাদের কিন্তু ঘটনাচক্রে আমার যেটা জানা সেটা হচ্ছে যে এই যে সাতটি বিধানসভা আপনাদের থাকা সত্ত্বেও দুটি লোকসভা আপনাদের কাছে জিরো আপনাদের হাতে কিন্তু কোনো এই দুটি লোকসভাকে নিতে পারছেন না এর মূল কারণ কি নিজেদের মধ্যে কোনো খামতি কারণ উন্নয়ন তো উন্নয়নের জায়গা থেকে তো আপনারা বলতে পারবেন না যে উন্নয়ন করেননি উন্নয়ন তো হয়েছে তাহলে কি এই যে ভেতরের যে গোষ্ঠী কন্দল যে ছায়া যে শ্যাডোটাকে দেখা যাচ্ছে না অপরকে হারানোর জন্য যে শ্যাডোটা কাজ করে যাচ্ছে এটাই কি সব থেকে মূল জায়গা না দেখুন এটা তো নিশ্চিত কিছু একটা ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই হয়েছে এবং আপনি যেটা বললেন যে নটা আসনেই আমরা পিছিয়ে যেখানে আমাদের ওইদিকে পাঁচজন আর এইদিকে দুজন সাত সাতটা বিধানসভা আপনাদের সাতটা বিধানসভা আমাদের আপনি যদি দু হাজার চোদ্দোর লোকসভাও দেখেন তখনও কিন্তু আমরা প্রায় সাতখানার মতো তো পিছিয়েছিলাম কিন্তু পরবর্তী এবং প্রত্যেকটাতে বিজেপিই এগিয়েছিল কিন্তু তারপরে যখন আবার বিধানসভা ভোট হলো তখন আপনি রেজাল্ট দেখুন বিজেপি একদম হাওয়া হয়ে গেল মাঠে কোথাও রইল না উল্টে এই দিকে দুটো জোট পেয়ে গেল তো কেন্দ্রের ভোট একরকম হয় রাজ্যের ভোট এক রকম হয় আমরা নিশ্চিত এবার গতবার যেগুলো ছিল না সেই আসনগুলো আমরা পাব এবং যেটা আপনাকে বললাম যে নটায় আমরা পিছিয়ে গেলাম কী করে প্রথমত হয়েছে প্রায় সত্তর দশকের পরে এককভাবে একটা দল তিনশোর গন্ডি পার করেছে এবং যেভাবে মিডিয়ার একটা বড় অংশ হাওয়া তুলেছে সেখান থেকে মানুষ কিছুটা ওইদিকে ঝুঁকে গেছে এবার দু হাজার উনিশের পরে দু হাজার একুশ শুধু কিন্তু আপনি ওই ধার্মিক ভেদাভেদ পাকিস্তান চীন মানুষও বুঝতে পারছে এগুলো দিয়ে কিন্তু পেট ভরে না দু হাজার একুশের রেজাল্ট হবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় গতবার যে আসন পেয়েছিল তার থেকেও এইবার আসনের সংখ্যা বাড়বে এবং যে কটা আসন আমাদের এই পশ্চিম বর্ধমান জেলাতে হাত ছাড়া হয়েছিল সেগুলো আমরা নিশ্চিতভাবে পুনরুদ্ধার করব এটা সাধারণ মানুষের আশীর্বাদে এটা নিয়ে আমরা আশাবাদী অসংখ্য মানে আমার সময় একদম শেষ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অশোকবাবু আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমাদের আপনাদের আপনার এবং আপনার দলের যে সুচিন্তিত মতামত আপনি তুলে ধরলেন মানুষের কাছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আজকের আমার সময় শেষ আবার দেখা হবে আগামী আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে এখনকার মতন শুভরাত্রি ফার্স্ট ক্লাস